দর্শক আজ আমি নিয়ে আসলাম পিওর আম, এখন আমের সিজন। তাই এখানে আমি কিছু আম নিয়েছি, আদা পাকনা আর নিয়েছি এটা পিওর পাকনা। তাই আমরা যেই পিওর জোসটা বাচ্চাদের খাওয়াতে বাইরে নিয়ে যাই রেস্টুরেন্টে বা সুস্বাদু পুটো পুটিকা, আমি আজ বানাচ্ছি সহজ, একবারে সহজ পদ্ধতিতে আপনাকে দেখাচ্ছি যে পুটো পুটিকা কীভাবে। তা আমি আদা পাকনা আম নিয়েছি আর অনেক ভালো পাকনা আম নিয়েছি, আমগুলি আমি এভাবে আগে ছাড়িয়ে নেব। দর্শক একবারেই সহজ, আপনারা শিখে নেবেন, এটা কোনো আমার ই না, এটা আপনাদের শেখানোর জন্য আমি এই জোসটা বানাচ্ছি আর খুবই সহজে এটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিওর জোস, আর হয় না, আমরা বাচ্চাদের বাসায় বানায় খাওয়ার চেষ্টা করব। এভাবে আম কাইটটা আমরা স্টোভও করতে পারি, যে কোনো বাস্কেট বা যে কোনো বাটি এয়ারপোর্ট ভালো বা পিকিং করা যেই পলিটিনগুলি আছে সেগুলিতে করে আমরা দীর্ঘদিন এটা রেখে ফ্রিজে ডিপ করে রাখতে পারি, বের করে জোস বানাতে পারি। বাচ্চাদের প্রিয় জোস আমরা খাওয়াতে বাইরে নিয়ে যাই, কিন্তু সেটা আসলে কতটা প্রিয় সেটা তো আমরাও জানি না। তো এই জন্য সহজ পদ্ধতিতে আপনাদের একটা ফুটিটা বানিয়ে আমি দেখাচ্ছি। ঠিক পুটিকা এরকম পাকনা আমটাই নিতে হবে আর কিছু কাঁচা আমটাই নিতে হবে, পুটিকার যেই ফ্লেভারটা সেটা অবশ্যই আসবে। এখানে আমি কিছু ব্যবহার করবো না, যার সামান্য একটু চিনি যাত্রা বাচ্চারা খাবে, আর চিনি লাগবে না, আমটা খুবই মিষ্টি। তা দর্শক এই সিজন ফুল ফলগুলি আমরা সব রকমের ফলগুলি বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করব। আমার বাসায় কিন্তু আমি সব ধরনের ফল কিনি বাজারের থেকে, আর আমি এভাবে আমি আজকে পুটিকে বানায় খাবো। আমার বাচ্চারা পুটু খাইতে খুবই পছন্দ করে সব বাচ্চারাই, তবে সেই পুটুটা কতটা ভালো সেটা বলতে চাই না। যেমন আমরা নিজেরাই পিওর পিওর বানায় খাই, দেখতে পাচ্ছেন আগে থেকে সুন্দর করে আমগুলি ছুটে পড়ছে। এবার আমি সবগুলি আম, দর্শক এখন আমগুলি আমি কতটা সহজ তা না দেখলে আপনারা বুঝবেন না। দর্শক দেখতে পাচ্ছেন আমি এটা এখনো পানি দিয়ে দিচ্ছি, আমি এটা দেড় মগ পানি দিয়ে দিচ্ছি। আমরা যেতকালে মিষ্টি দিয়ে দিব চিনি দুই টেবিল চামচ পরিমাণ। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিয়ে আসবো। দর্শক দেখতে পারলেন হয়ে গেছে আমার পুটিকা, এখন আমি ঢেলে চপ করব। দর্শক দেখতে পাচ্ছেন এটা কতটা এতটা পিওর, আমরা বাহিরে কখনো খেতে পাই না, যত বড় নামি দামি রেস্টুরেন্ট হোক এটা খুবই অসাধারণ একটা পুটিকা। এটার ভিতর কোনো রকম মেডিসিন বা কোনো কিছু নাই, একদম সলিড সলিড পুটিকা। দর্শক দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার পুটু পুটিকা। তাই দর্শক এটা আমি আপনাদের শেখার জন্য বানাইছি, আপনাদের ভাবু বাবু বেবিদের জন্য, সুইট বেবিদের জন্য এটা বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন আর বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। প্লিজ থাকার জন্য ধন্যবাদ, ছাড় গ্রহণ করবেন।